আপনি বর্তমানে খুব সহজভাবে আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করে নিতে পারেন। আপনার এনআইডি কার্ডের ফটোকপিটি ডাউনলোড করার জন্য আপনাকে অন্য কোনো সাহায্য নিতে হবে না, আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়েই এখন আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজ উপায়ে। তো আপনি এটি কিভাবে করবেন পুরো প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো ফার্স্ট টাইমেই আমরা প্লে স্টোর ওপেন করবো, দেন সার্চ বারে টাচ করবো এবং এখানে সার্চ করবো এনআইডি ওয়ালেট। এটি লিখে সার্চ করলে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, এটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। দেন সেকেন্ড স্টেপে আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে টাচ করবেন এবং এখানে সার্চ করবেন এনআইডি বিডি। এনআইডি বিডি লিখে সার্চ করলে আপনার সামনে কিছু ওয়েবসাইট চলে আসবে। প্রথমে যে ওয়েবসাইটটি দেখছেন এই ওয়েবসাইটটিতে টাচ করে আপনি এটি ওপেন করে নেবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে টাচ করলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইটের প্রথমে দেখছেন রেজিস্টার করার একটি অপশন। আপনার যদি এই ওয়েবসাইটে আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে রেজিস্টারে টাচ করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে নিচে এসে এনআইডি কার্ডের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করে নিতে পারেন। তো আমাদের যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এজন্য আমরা রেজিস্টারে টাচ করব। এখন আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এই পেজটিতে কিছু ঘর আছে, এগুলো আমাদের ফিল আপ করতে হবে। যেমন প্রথমে আমাদের এখানে আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি এখানে বসাতে হবে। নিচে দেখছেন ডেট অফ বার্থ, এখানে তিনটি ঘর দেখছেন। প্রথমটিতে আমাদের জন্ম তারিখ, দ্বিতীয় ঘরে আমাদের মাস এবং তৃতীয় ঘরে আমাদের জন্ম সালটি বসাতে হবে। এবং এখানে একটি ক্যাপচার দেখছেন, ক্যাপচারের ভেতরে কিছু লেখা আছে, যেটি লেখা আছে ওই সেম লেখাটি আমাদের নিচের ঘরে এখানে বসাতে হবে। এই ঘরগুলো সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচ থেকে সাবমিটে টাচ করব। আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে, এখানে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাটি বসাতে হবে। তো প্রথমে দেখছেন আপনার বিভাগ, দ্বিতীয়তে আপনার জেলা এবং তৃতীয়তে আপনার থানাটি সিলেক্ট করতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী এই ঘরগুলো ফিল আপ করলাম। তো আপনি আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী এই ঘরগুলো ফিল আপ করবেন, সব শেষে নেক্সটে টাচ করবেন। এখন আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে। এই পেজটিতে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারে প্রথম তিনটি ডিজিট এবং সেই তিনটি ডিজিট দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন নাম্বারটি এখানে শো হচ্ছে। এখানে যে নাম্বারটি শো হচ্ছে ওই নাম্বারটি যদি আপনার কাছে থাকে তাহলে সিনটি মেসেজে টাচ করবেন, আর যদি এই নাম্বারটি আপনার কাছে না থাকে তাহলে আপনি অন্য একটি নাম্বার দিতে পারেন। সেক্ষেত্রে আপনি মোবাইল চেঞ্জ এখানে টাচ যদি করেন তাহলে আপনাকে নতুন একটি নাম্বার অ্যাড করার অপশন পেয়ে যাবেন। এখানে যে নাম্বারটি শো হচ্ছে এই নাম্বারটি আমার কাছেই আছে, এজন্য আমি সিনটি মেসেজে টাচ করলাম। এখন আমার এই নাম্বারে একটি মেসেজ আসবে, মেসেজে ছয় ডিজিটের কোড নাম্বার থাকবে, সেই কোডটি আমি কপি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কোড নাম্বারটি চলে এসেছে, এই কোডটি আমি এখান থেকে কপি করে নিলাম। দেন আপনাকে নেক্সট পেজে নিয়ে আসবে। এখানে দেখছেন আপনার কোডটি বসানোর জন্য একটি ঘর আছে, এখানে সেই কোডটি পেস্ট করে দিবেন এবং নিচ থেকে আপহোল্ডে টাচ করবেন। দেন আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এই পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে একটি অপশন দেখছেন, ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। এখানে টাচ করলে আপনার প্রথমে ইনস্টল করা অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। তো আমি এখানে টাচ করলাম, নিচ থেকে দেখছেন যে এনআইডি ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটি শো হচ্ছে, এটিতে টাচ করে এটি ওপেন করে নিব। এখন এখান থেকে আমাদের ফেসকে স্ক্যান করতে হবে। তো ফেস স্ক্যান করার জন্য নিচে যে এক্সাম্পলগুলো দেখছেন এই সেমভাবে আমাদের ফেসকেও মুভ করে এখানে ভেরিফাইড করতে হবে। সঠিকভাবে ভেরিফাইড করা হয়ে গেলে আপনার সামনে এমন একটি অপশান চলে আসবে, ওকেতে টাচ করলে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন হবে এবং এখানে দেখতে পাবেন আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন। এখন এই পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে দুটি অপশান দেখছেন, এখান থেকে স্কিপে টাচ করবেন, আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে। আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন ডিটেলসে দেখার জন্য ডিটেলস প্রোফাইল এখানে টাচ করবেন। দেন আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন সব কিছু এখানে দেখতে পারবেন। আপনি যদি এখন আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে ব্যাগে আসবেন এবং পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে একটি অপশন দেখছেন ডাউনলোড, এখানে টাচ করলেই আপনার এনআইডি কার্ডটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আপনি এখন এটি প্রিন্ট করে আপনার এনআইডি কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল এবং ইউজফুল হবে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি পরবর্তীতে কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। তাছাড়াও আপনার কাছে কোনো অ্যাপ যদি বেস্ট মনে হয় সেটি আমাকে সাজেস্ট করতে পারেন, আমি ওই অ্যাপের উপরে বা ওই রিলেটিভ ভিডিও তৈরি করব। আমার চ্যানেল থেকে এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।